আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে সিভিল এভিয়েশন অথরিটি অথবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের কাজ কি আমরা অনেক সময় শুনে থাকি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অথবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইন্স বা এয়ারপোর্ট অথবা এভিয়েশন রিলেটেড কোনো ধরনের কাজ হতে নিলেই এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কথাটা আমরা শুনি তো আসলে তাদের কাছ কি কেন আমাদেরকে তাদের কাছে যেতে হবে বা কেন আমরা একটা এয়ারলাইন্স অথবা এয়ারক্রাফট কিনলে বা এয়ারক্রাফট অপারেশন করলে সেটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে যেতে হয় বা তাদের সাথে আসলে সম্পর্কটা কি পুরো এভিয়েশন দুনিয়ার তো আমরা এই বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনা করব সুতরাং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উইথ বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে সো কামিং আফটার দা তো সিভিল এভিয়েশন অথরিটি হচ্ছে একটি সংস্থা বা একটা রেগুলেটরি বোর্ড বা একটা কর্তৃপক্ষ বা একটা অর্গানাইজেশন যারা কোনো নির্দিষ্ট কান্ট্রিতে বা কোনো নির্দিষ্ট দেশে কোনো বিমান কিভাবে চলবে বা এয়ারলাইন্স কিভাবে চলবে বা এয়ারপোর্ট কিভাবে কাজ করবে বা বিমান কিভাবে কিনবে ওভারঅল সব কিছু তারা হচ্ছে সেই রেগুলেটরি বোর্ড ফর এক্সাম্পল আমরা যেরকম গাড়ি চালানোর ক্ষেত্রে বিআরটিএ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেরকম থাকে তো সেই অথরিটিটা কি করে বিভিন্ন গাড়ির লাইসেন্স দেয় তারপর কোন রুটে চলবে রুট পারমিট দেয় ওভারঅল সব কিছু কিন্তু সেই বিআরটিএ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তারা হচ্ছে কিন্তু রেগুলেট করে তো এরকমভাবেই বিমান চলাচলের জন্য প্রত্যেকটা দেশের একটি অথরিটি থাকে যেটিকে হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি বলা হয় তো সেম তাদেরও সেম কাজ কোনো বিমান কোন রুটে চলবে কোন বিমান যদি আসে সেটা রেজিস্ট্রেশন করবে এবং তারা ওই বিমানের রেজিস্ট্রেশন নাম্বার দিবে সেম একেবারে গাড়ির যেরকম হয় তো এই সিভিল এভিয়েশন শুধু রেজিস্ট্রেশন বা রুলস রেগুলেশনই করে না তারা হচ্ছে বিভিন্ন সেফটি নির্দেশনাও দিয়ে থাকে এবং সেফটি রেগুলেশনও দিয়ে থাকে এবং যেগুলো অবশ্যই বিভিন্ন বিমান কর্তৃপক্ষকে মানতে হয় বা এয়ারলাইন্সগুলোকে মেনে চলতে হয় তো এরকম বিভিন্ন দেশের বড় বড় যে সিভিল আছে বা পাওয়ারফুল সিভিল আছে সেগুলোর ভিতরে আমি যদি বলি যেমন আমেরিকার যে সিভিল এভিয়েশন অথরিটি সেটাকে বলা হয় ফা বা এফ এ এ যেটি পূর্ণরূপ হচ্ছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তো তারা পুরো আমেরিকাতে যত এয়ারলাইন্স এয়ারক্রাফট রেজিস্ট্রেশন করবে বা চলবে সেগুলো নিয়ে পুরো তারা সব কিছু রেগুলেট করে এবং তারা তাদের ডিসিশনের মাধ্যমে সব কিছু চলে তো এরপরে যদি আমি বলি ক্যানাডার যেটি সেটা হচ্ছে টিসি বা ট্রান্সপোর্ট ক্যানাডা সিভিল এভিয়েশন অথরিটি তো এই অর্গানাইজেশনটি ক্যানাডার যেসব এয়ারপোর্ট বা এয়ারলাইন্স বা এয়ারক্রাফট আছে সেগুলোর বা সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করে অপরদিকে আরেকটি অথরিটির কথা যদি আমি বলি সেটি হচ্ছে ইউনাইটেড কিংড বা যুক্তরাজ্যের যে সিভিল এভিয়েশন অথরিটি সেটিকে সি এ বলা হয় বা সিভিল এভিয়েশন অথরিটি বলা হয় সেটি হচ্ছে ইউনাইটেড কিংডমের এছাড়া আরেকটি পাওয়ারফুল সিভিল এভিয়েশন অথরিটি হচ্ছে চায়নার সিভিল এভিয়েশন অথরিটি যেটিকে সি সি বলা হয় বা সিভিল এভিয়েশন অথরিটি অফ চায়না এই অথরিটি চায়না রেগুলেটর বোর্ড বা চায়নার যেসব এয়ারলাইন্স এয়ারক্রাফ থাকে সেগুলো রেগুলেট করে বা তারা সেগুলো তত্ত্বাবধান করে এছাড়া পুরা ইউরোপের একটা সিভিল এভিয়েশন অথরিটি আছে এটিও একটি খুব পাওয়ার ফুলশন অথরিটি হচ্ছে ইউরোপিয়ান পর্যবেক্ষণ করে বা ঠিক একই রকমভাবে বাংলাদেশের যে সিভিল এভিয়েশন অথরিটি সেটিকে বলা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ক্যাব বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ তো বাংলাদেশের যে সিভিল এভিয়েশন অথরিটি সেটি বাংলাদেশের যেসব এয়ারলাইন্স এয়ারক্রাফ রেজিস্ট্রেশন করবে কিভাবে চলবে কোন রুটে চলবে ওভারঅল সব কিছু তারা রেগুলেট করে তো সিভিল এভিয়েশন আসলে খুবই পাওয়ারফুল একটি অর্গানাইজেশন বিমান চলাচলের ক্ষেত্রে যেমন ইউরোপের যে সিভিল এভিয়েশন অথরিটি ইয়াসা সেটি গত বছরে পাকিস্তানি এয়ারলাইন্সকে তারা তাদের এই ইউরোপের কান্ট্রিগুলোর উপর দিয়ে চলাচল এবং টেক অফ ল্যান্ডিং সম্পূর্ণ ব্যান করে দিয়েছিল বা নিষেধাজ্ঞা করে দিয়েছিল তো এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সিভিলেভিয়েশন নিতে পারে যে কোনো এয়ারলাইন্সকে তার টেরিটরি বা তার কান্ট্রির উপর দিয়ে যাওয়া আসা বা ল্যান্ড করা বা টেক অফ করা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করতে পারে তো এই সিভিল সিভিলাইভেশানগুলো আসলে কি করে তো সিভিলাইভেশানগুলো আসলে যে সিভিল এভিয়েশন রেগুলেশন বা রুলস বা নীতিমালা যেসব তৈরি করে সেটা প্রত্যেকটা কান্ট্রির গভর্নমেন্টের বা সরকারের রুলস রেগুলেশন অনুযায়ী তারা একটা রুলস রেগুলেশন বানায় এবং কোন কোন এয়ারক্রাফট কত টাকা রেজিস্ট্রেশন করবে কোন রুটে চলতে পারবে কত ফি হবে কত রেজিস্ট্রেশন ফি হবে রুট ফি কত হবে কোনো নতুন এয়ারলাইন্স খুলতে হলে তার অপারেশন ফি লাইসেন্সটি কত হবে ওভারঅল সব কিছু গভর্নমেন্টের রুলস অনুযায়ী তারা একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন তৈরি করে যেটি সবগুলো এয়ারলাইন্স বা সবগুলো সংস্থা বা সবগুলো এয়ারক্রাফট কোম্পানি তারা সেগুলো মানতে বাধ্য থাকে তো এখনকার দিনে সিভিল এভিয়েশন অথরিটি শুধু রুলস রেগুলেশনই তারা বানাবে না এছাড়া যদি কোনো বিমান ক্র্যাশ করে বা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় তখন সিভিল এভিয়েশন আবার সেগুলো ইনভেস্টিগেশনও করতে যায় বা তাদের তত্ত্বাবধানে তারা আবার দেখে যে কেন ক্র্যাশ হয়েছে তো সেগুলো আবার তারা ইনভেস্টিগেশনও করে তো সিভিল এভিয়েশনের ভেতরে এখন ইনভেস্টিগেশনও চলে এসেছে তবে বর্তমানে শুধু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষই এসব ইনভেস্টিগেশন করে না বা এয়ারক্রাফট ইনভেস্টিগেশন করে না এছাড়া ডেডিকেটেড কিছু আলাদা অর্গানাইজেশন এখন আছে যারা এ ধরনের ইনভেস্টিগেশন করে থাকে ফর এক্সাম্পল ইউএসএতে এরকম একটি অর্গানাইজেশন আছে যারা ডেডিকেট ধরনের এয়ার ইনভেস্টিগেশন করে থাকে ফায়ার পাশাপাশি তারাও কাজ করে থাকে তো সিভিল এভিয়েশনগুলোর ভেতরে খুবই পাওয়ারফুল একটি ফায়ার সিভিল এভিয়েশন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যেটি আমেরিকা সিভিল এভিয়েশন এবং তারা আসলে বিভিন্ন গ্লোবাল সিভিল এভিয়েশনের যেসব রুলস রেগুলেশন আছে তারা ওগুলো বানিয়ে থাকে এবং পরবর্তীতে আসলে ইয়াসা বা অন্যান্য যে সিভিল এভিয়েশনগুলো আছে তারা তাদেরকে ফলো করে তো এরকম একটি অ্যাক্সি ইনসিডেন্টের কথা আমি যদি বলি যেমন বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স একটি গুরুত্বপূর্ণ কারণে তারা ব্যান করে দেয় এবং পরবর্তীতে আঠারো মাস তারা এটাকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং তারা নির্দিষ্ট ডিজাইন মডিফিকেশন করার পরে পরবর্তীতে তারা আবার আঠারো মাস পরে কিন্তু এই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সকে অনুমোদন দেয় বিভিন্ন কান্ট্রিতে চলাচলের জন্য তো দেখা যাচ্ছে যে ফা আসলে বেশি গুরুত্ব দেয় বিভিন্ন সেফটির উপরে তো তারা যেহেতু সেফটি নিয়ে বেশি কাজ করে তো অন্যান্য সিভিল এভিয়েশানগুলোও তাদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করে তাদের রুলস রেগুলেশনগুলো ঠিক করে তো এ হচ্ছে ওভারঅল সবগুলো সিভিল এভিয়েশনের মেইনলি কাজ তো বাংলাদেশের যেই অভ্যন্তরীণ সিভিল এভিয়েশন আছে বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আছে যেটিকে সি এ বি বলা হয় বা ক্যাব বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যেটা বাংলাদেশের সিভিল এভিয়েশন তো বাংলাদেশের যে সিভিল এভিয়েশন তাদের আসলে কাজ কি তারা মেইনলি কি কি কাজ করে সেটা নিয়ে আমি এখন একটু বিস্তারিত বলবো ফর এক্সাম্পল আমরা যদি কোনো এয়ারক্রাফট কিনি সেটির যে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন প্রসেসটা সিভিল এভিয়েশনে গিয়ে করতে হবে তার মানে আপনারা যদি কোনো বিমান কেনেন সেটা অবশ্যই সিভিল এভিয়েশনে গিয়ে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং কেনার আগে তাদের থেকে যেই প্রি অ্যাসেসমেন্ট আছে সেগুলো ডকুমেন্টস সব কিছু জমা দিতে হবে দেওয়ার পর আপনাকে সেই এয়ারক্রাফ্টের রেজিস্ট্রেশন দিবে। এরপরে আরেকটি কাজ হচ্ছে এয়ার অর্দিনেস প্রোভাইড করবে বা এয়ার অর্দিনেসের যে সার্টিফিকেট আছে সেটি সিভিল এভিয়েশন দিবে তো এয়ার মানে কি ফর এক্সাম্পল কোনো একটা এয়ারলাইন্সের যে কোনো একটা এয়ারক্রাফট যদি আমরা কোনো ধরনের করতে চাই অথবা কোনো ডিজাইন মডিফিকেশন করতে চাই অথবা বিমানটি আকাশে উড়ার পূর্বে এটি সব দিক দিয়ে উড়ার জন্য কি ফিট নাকি বা কেপাবল নাকি আইমিন যেরকম ফিটনেস সার্টিফিকেট বল হয় তো এ ধরনের এয়ারক্রাফটটার কোনো মেন্টেনেন্স করলে বা এটির কোনো ডিজাইন মডিফিকেশন করলে অথবা এটি উড়ার জন্য সর্বাধিক দিক দিয়ে কি আসলে প্রস্তুত নাকি সেটির যেই এয়ার সার্টিফিকেট সেটিও আসলে সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে হয়ে থাকে সিভিল কিছু সময় পর পর এসে এসে ইন্সপেকশন করে যায় যে তারা ঠিক মতো করলো নাকি কি কি চেঞ্জ করলো কি কী তারা অ্যাড করলো কী কী ডিজাইন মডিফিকেশান করলো এবং বিমানটি চালানোর পূর্বে অবশ্যই সেই ধরনের ডকুমেন্টসগুলো সবগুলো কমপ্লিট থাকবে এবং সেটি অবশ্যই সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে হবে তার মানে কোনো বিমান যখন আকাশে উঠবে সেটি সম্পূর্ণ সিভিল এভিয়েশনের দায়িত্বে আকাশে উঠবে এবং আকাশ থেকে নিচে নামবে এবং ও সব ধরনের মেনটেনেন্স সব কিছুই এই সিভিল এভিয়েশনের আন্ডারে হয়ে থাকে তো সেটিকে বলা হয় এয়ার উদ্দিনের সার্টিফিকেট তারপরে সিভিল এভিয়েশন আসলে পার্সোনাল লাইসেন্সগুলো দিয়ে থাকে ফর এক্সাম্পল যেমন একজন পাইলট যদি সেই পাইলট লাইসেন্স নেয় সেটা কিন্তু সিভিল এভিয়েশন থেকে ইস্যু করতে হবে অথবা একজন মেনটেন্স ইঞ্জিনিয়ার যদি তার মেন্টেনেন্সের উপরে লাইসেন্স নিতে চায় সেটাও কিন্তু সিভিল এভিয়েশন থেকে নিতে হবে অথবা কোন ধরনের ট্রেনিং বা কিছু যদি থাকে সেটাও কিন্তু সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে হয়ে থাকবে তার মানে কোনো ধরনের লাইসেন্স যদি আপনি নিতে চান সেটাও সিভিল এভিয়েশন থেকে আপনাকে দিবে তার মানে আপনাকে সেই লাইসেন্সের জন্য সিভিল এভিয়েশনের কাছে দ্বারস্থ হতে হবে সিভিল এভিয়েশনের আরেকটি কাজ হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস অথরাইজেশন বা আপনার যেই এয়ারলাইন্স থাকবে সেই এয়ারলাইন্সের কোন রুটে যাবে এবং কি ফেয়ার হবে এবং কি ট্যাক্স হবে এভরিথিং আসলে এভিয়েশন থেকেই নির্ধারণ করা হয়ে থাকে বা সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে এই জিনিসগুলো করে করা হয়ে থাকে তার মানে এই কাজগুলোও কিন্তু আসলে সিভিল এভিয়েশনের উপর ডিপেন্ড করে এবং আপনার সাথে সিভিল এভিয়েশনের কানেকশান থাকবে এই কাজগুলো করার জন্য সিভিল এভিয়েশন এয়ার ট্রাফিক সার্ভিসও দিয়ে থাকে অথবা যে এটিসির যেই সার্ভিসটা আমরা জানি এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই সার্ভিসটাও আসলে সিভিল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয় তার মানে একটা বিমান কখন নামবে কখন উঠবে এবং কতবার তারা কোন এয়ারপোর্টে নামবে এবং কোন দিক দিয়ে নামবে এভরিথিং আসলে ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলটাও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আন্ডারে বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আন্ডারে তার মানে আপনাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যেই জিনিসগুলো আছে বা বাংলাদেশের এয়ার স্পেসে বা আকাশ সীমানায় কোন বিমান ঢুকবে কোন বিমান বের হবে কিভাবে ঢুকবে কোন এয়ারপোর্টে ঢুকবে সবকিছু কিন্তু ওই সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের আন্ডারেই হয়ে থাকে বা তাদের তত্ত্বাবধানে হয়ে থাকে তো ক্যাব এছাড়া আরও এক ধরনের কাজ করে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কমিউনিকেশন এবং নেভিগেশনের কাজগুলো করে থাকে বিভিন্ন ট্রাফিক কমিউনিকেশন থেকে শুরু করে ক্যাবের নির্দিষ্ট এআনও থাকে বা এয়ার নেভিগেশন অর্ডার থাকে তার মানে আপনি একটা এয়ারলাইন্স অথবা এভিয়েশন রিলেটেড যে প্রতিষ্ঠান কিভাবে চালাবেন কিভাবে সেটা রেজিস্ট্রেশন করবেন পুরো সম্পূর্ণ রুলস রেগুলেশন এভরিথিং সেই ক্যাবের এয়ার নেভিগেশন অর্ডার বা এনও যেটা বলা হয়ে থাকে সেটাতে দেওয়া থাকে ফর এক্সাম্পল আপনি যদি একটি নতুন এয়ারলাইন্স করতে চান অথবা আপনি যদি একটি মেনটেনেন্স অর্গানাইজেশন করতে চান এভিয়েশন রিলেটেড যে কোনো ধরনের কাজ যদি করতে চান সেটার পূর্ণাঙ্গ বিস্তারিত কিভাবে করবেন আপনার কী কী থাকতে হবে কী কী ফি দিতে হবে কি কি লাইসেন্সিং নিতে হবে সব কিছু সেই এয়ার নেভিগেশন অর্ডার এবং সিভিল এভিয়েশনের যেই নীতিমালা রুলস আছে কার এইট্টি ফোর নাম যেটি উনিশশো সালে তৈরি হয়েছিলো তো সেই কার এইটটি ফোর যেই ডকুমেন্টটি আছে সেটির ভিতরে ইন ডিটেলস সব কিছু দেওয়া থাকে তো ক্যাবের এই দুটি ডকুমেন্টস থেকে আপনি একটি এভিয়েশন রিলেটেড যে কোনো প্রতিষ্ঠান বা এয়ারলাইন্স বা ফ্লাইং অ্যাকাডেমি কীভাবে চালাবেন সেটি সবকিছুই কিন্তু এভিয়েশন দিয়ে থাকে এভিয়েশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এয়ারপোর্টের সবকিছু দেখাশোনা করা তার মানে প্রত্যেকটা কান্ট্রির বা বেশিরভাগ কান্ট্রির যেই এয়ারপোর্টগুলো থাকে সেগুলো আসলে এভিয়েশন কর্তৃপক্ষের আন্ডারে থাকে তার মানে এয়ারপোর্ট কীভাবে বানাবে কিভাবে মডিফিকেশন করবে এবং সেটার কি কি জিনিস থাকবে কোন কোন জিনিস করবে সব কিছুই এভিয়েশন কর্তৃপক্ষের উপরে থাকে এবং তাদের ডিসিশন এবং তাদের তত্ত্বাবধানে পুরো এয়ারপোর্টে সবকিছু হয়ে থাকে এছাড়া সিকিউরিটির যে বিষয়গুলো থাকে একটা এয়ারপোর্টে ঢোকার জন্য আপনার যে ধরনের চেকিংগুলো হয় ব্যাগেজ চেকিং লাগেজ চেকিং এবং ওভারঅল অ্যারোডামের যে ফ্যাসিলিটিগুলো থাকে এবং এয়ারপোর্টের যে ফ্যাসিলিটিগুলো থাকে সবগুলোই আসলে সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং একটি পূর্ণাঙ্গভাবে পুরোটাই আসলে সিভিল এভিয়েশনের উপরেই ডিপেন্ড করে তার মানে এয়ারপোর্টের মেনটেনেন্স থেকে শুরু করে এভরিথিং এই পুরো জিনিসটাই সিভিল এভিয়েশনের উপরে ডিপেন্ড করে তাছাড়া এভিয়েশনের আরেকটি সেক্টর হচ্ছে ড্রোন তার মানে আপনি যদি কোনো ড্রোন বানান বা ড্রোন কোনো কিনেন বা ফ্লাইং করতে চান সেটিরও সব কিছু রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোথায় ফ্লাই করবেন কি করবেন কোন উচ্চতার কত কেজি ড্রোন আপনি ফ্লাই করবেন বানাবেন সব কিছুই আসলে এভিয়েশনের উপরে ডিপেন্ড করে এবং তাদের যে নিয়ম নীতিমালা আছে সেগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে তার মানে বাংলাদেশের আকাশ সীমায় উড়ন্ত যে কোনো জিনিস যদি আপনি কন্ট্রোল করতে চান বা অপারেশন বা পরিচালনা করতে চান আপনাকে অবশ্যই সিভিল সিভিলাইভিয়েশানে দ্বারস্থ হতে হবে এটি হোক যে কোনো ধরনের ড্রোন হোক যে কোনো ধরনের এয়ারক্রাফট অথবা হেলিকপ্টার যেটাই হোক আপনি যদি নিজস্ব কোনো এয়ারলাইন্স থাকে সেটির জন্য আপনাকে সিভিল এভিয়েশনের সাথে কাজ করতে হবে আপনি যদি নিজে কোনো এয়ারক্রাফট বানান অথবা নিজে কোনো ড্রোন বানান সেটিকে যদি অফিসিয়ালি আপনি বাংলাদেশে সীমায় উড়াতে চান বা বাজারজাত করতে চান সেটার জন্য আপনাকে সিভিল এভিয়েশনের দ্বারস্থ হতে হবে এবং তাদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করে আপনাকে এগিয়ে যেতে হবে তো ওভারঅল যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে যেরকম গাড়ি রিলেটেড সব কাজের জন্য আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে যেতে হয় লাইসেন্স থেকে শুরু করে রুট থেকে শুরু করে নাম্বার প্লেট থেকে শুরু করেভ্রিথিং যেরকম আমরা তাদের উপর ডিপেন্ড করি তাদের রুলস রেগুলেশনে চলি ঠিক সেরকমভাবে বাংলাদেশের আকাশ সীমায় যদি আমরা কোনো ধরনের জিনিস উড়াই কোনো ধরনের এয়ারক্রাফ বিমান যেটাই হোক সেটার জন্য আমাদেরকে সিভিল এভিয়েশনের যে রুলস নীতিমালা আছে সেটা ফলো করে আমাদের উকে উড়াতে হবে এবং সিভিল এভিয়েশন সেটি বারবার পুনরায় তদারকি করবে তো এই হচ্ছে ওভারঅল সিভিল এভিয়েশনের কাজ এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে কোনো ধরনের কাজই যদি করতে চাই সেটার জন্য আমাদেরকে সিভিল এভিয়েশন রুলস রেগুলেশন ফলো করে করতে হবে এবং তারাই হচ্ছে আলটিমেট অথরিটি আমাদেরকে যে কোনো জিনিস ক্যান্সেল করে দেওয়ার জন্য অথবা যে কোনো জিনিসের অনুমোদন দেওয়ার জন্য সেই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাজ কি বা আমরা যারা এয়ারলাইন্স অথবা এয়ারক্রাফট যে ধরনের জিনিস বানাই বা যদি উড়াতে চাই বা এয়ারলাইন্স খুলতে চাই তাহলে আসলে কেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে যেতে হবে বা কেনই বা তাদের এই রুলস রেগুলেশন মানতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা বুঝতে পারেন সব কিছু তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর নেক্সট আমরা কথা বলবো আইকাও নিয়ে বা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন নিয়ে তো সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উইথ বেল আইকন যাতে আমাদের সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর এছাড়া আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার আগ্রহ থাকে বা এভিয়েশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি কমেন্ট সেকশন থেকে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলি বানিয়ে থাকি এছাড়া চাইলে আপনাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এভিয়েশন সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ক্যারিয়ার সম্পর্কে গাইডলাইন চান তাহলে আমাদের এভিনায় স্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করবেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং